নতুন হোক বা পুরোনো বাইক চালানোর সময় কোন কোন ডকুমেন্টগুলির প্রয়োজন অর্থাৎ অ্যাকর্ডিং টু মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী বাইক চালানোর সময় কোন কোন ডকুমেন্টগুলি থাকা ম্যান্ডেটরি কোন ডকুমেন্ট না থাকলে কত টাকা ফাইন হতে পারে যদি আপনি ডকুমেন্টের জেরোস কপি রাখেন তাহলে সেটা কি কাজে দেবে এবং কোনো ট্রাফিকে আটকে যাওয়ার পর ট্রাফিক পুলিশের কি পাওয়া রয়েছে এবং আপনার কি অধিকার রয়েছে এই সমস্ত কিছু জানব এই ভিডিওতে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কন্টিনিউ করবেন তো বাইক চালানোর সময় যে ডকুমেন্টগুলির প্রয়োজন তার মধ্যে এক নম্বর রয়েছে আরসি কপি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই সার্টিফিকেটটি আরটিও দ্বারা ইস্যু করা হয় এই সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকে বাইকটি কার নামে রেজিস্টার্ড রয়েছে সেটা দেওয়া থাকে এছাড়া ভিকেল চেসিস নম্বর ভিকেল ইঞ্জিন নম্বর অনার নেম এই সমস্ত ডিটেলসগুলি এই সার্টিফিকেটে দেওয়া থাকে এই সার্টিফিকেট থেকেই বোঝা যায় আপনার বাইকটি গভর্নমেন্ট অব ইন্ডিয়ার কিনা এই সার্টিফিকেটের ভ্যালিডিটি পনেরো বছর অবধি থাকে পরবর্তীতে ভ্যালিডেট শেষ হয়ে গেলে পাঁচ বছর পর্যন্ত আপনারা রিনিউয়াল করতে পারেন তো বাইক চালানোর সময় এই সার্টিফিকেটটি অর্থাৎ আরসি কপি যদি আপনার কাছে না থাকে তাহলে ট্রাফিক পুলিশ পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার ফাইন কাটতে পারে এবারে সেকেন্ড নম্বরে রয়েছে ইন্স্যুরেন্স সার্টিফিকেট এই সার্টিফিকেটটি অবশ্যই আপনার কাছে থাকতে হবে তবে সার্টিফিকেটটি ভ্যালিড হতে হবে এক্সপায়ার হলে কিন্তু চলবে না এই সার্টিফিকেটে ইন্স্যুরেন্স প্রোভাইডার নেম পলিসি নম্বর টাইপ অফ কভারেজ লিমিট অফ কভারেজ এই সমস্ত ডিটেলস দেওয়া থাকে মোটর ভেহিক্যাল অ্যাক্টের রুল অনুযায়ী প্রত্যেকটি বাইকের মিনিমাম থার্ড পার্টি ইন্স্যুরেন্স পলিসি সার্টিফিকেট থাকা দরকার এই সার্টিফিকেটটি না থাকলে আপনার দুই হাজার টাকা পর্যন্ত ফাইন কিন্তু হতে পারে এবারে থার্ড নম্বরে রয়েছে ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বাইক ড্রাইভ করার সময় ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ড্রাইভিং লাইসেন্স আরটিওতে ডিএল টেস্টে পাশ করার পরই পাওয়া যায় আপনার ড্রাইভিং অভিজ্ঞতা আছে কি না সেটা ড্রাইভিং লাইসেন্স থেকেই বোঝা যায় তো শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থাকলেই কিন্তু চলবে না সেই ড্রাইভিং লাইসেন্সটি ভ্যালিডও থাকতে হবে প্রত্যেকটি ড্রাইভিং লাইসেন্স কুড়ি বছর পর্যন্ত ভ্যালিডেড থাকে পরবর্তীতে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রিনিউয়াল করে নিতে পারবেন তো বাইক ড্রাইভ করার সময় যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু ট্রাফিক পুলিশ পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার ফাইন কাটতে পারে এবারে চার নম্বরে রয়েছে পলিউশন সার্টিফিকেট আমরা সকলেই জানি গাড়ির জন্য পরিবেশে কতটা পলিউশন বেড়ে যায় তাই প্রত্যেকটি গাড়ির পলিউশন সার্টিফিকেট থাকা অত্যন্ত প্রয়োজন যে সমস্ত গাড়িগুলির পলিউশন সার্টিফিকেট ইস্যু করা নেই সাধারণত সেই সমস্ত গাড়ি থেকে পরিবেশে পলিউশনের মাত্রা অনেকটা বেড়ে যায় তাই শুধুমাত্র পলিউশন সার্টিফিকেট থাকলেই চলবে না সার্টিফিকেটটি অবশ্যই ভ্যালিড হতে হবে এই পলিউশন সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে তাহলে ট্রাফিক পুলিশ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ফাইন আপনার কাটতে পারে এবারে পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা কোনো রকম সার্টিফিকেট নয় এটি হচ্ছে হেলমেট তো হেলমেট আমাদের সেফটির জন্যই পড়তে বলা হয় যাতে কখনও রকম দুর্ঘটনা ঘটলে আমাদের মাথায় কোনো রকম আঘাত না আসে তাই যখন বাইক ড্রাইভ করবেন অবশ্যই হেলমেট পরে বাইক ড্রাইভ করবেন নাহলে এক হাজার টাকা আপনার ফাইন হতে পারে এবং তিন মাসের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সটি সাসপেন্ড করা হতে পারে তো আশা করি বুঝতে পারলেন চারটি সার্টিফিকেট অর্থাৎ আর সি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্স্যুরেন্স সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পলিউশন সার্টিফিকেট এই চারটি সার্টিফিকেট অবশ্যই আপনাদের থাকতে হবে এবং সঙ্গে আপনাদের হেলমেট থাকতে হবে এবারে আমরা জানবো কোনো ট্রাফিকে আটকে গেলে আপনার কি অধিকার রয়েছে এবং সেই ট্রাফিক পুলিশের কি পাওয়া রয়েছে তো সেই ট্রাফিক পুলিশ যদি ইউনিফর্মে থাকে এবং আপনার কাছে কোনো ডকুমেন্ট চাইলে যে কোনো পরিস্থিতিতে আপনাদের সেই ডকুমেন্টটি দিতে হবে এবং কোনো ট্রাফিক পুলিশ যদি সিভিল ড্রেস পড়ে থাকে তাহলে আপনি ওনার আইডি নম্বর প্রার্স নম্বর এবং আদার্স ডিটেল জানতে পারেন এবারে কোনো ট্রাফিক পুলিশের আপনার বাইকের চাবি নেওয়ার রকম পাওয়ার নেই কোনো ট্রাফিক পুলিশ যদি আপনার ডকুমেন্ট নিয়ে নেয় তাহলে আপনি সেই ডকুমেন্টে রিসিভ চাইতে পারেন এবারে কোনো মহিলা যদি বাইক ড্রাইভ করে এবং সাড়ে ছয়টার পর যদি চেকিং হয়ে থাকে তাহলে সেই মহিলা লেডি কনস্টেবল ডিমান্ড করতে পারে এবারে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে বাইক ড্রাইভ করার সময় যদি আমরা বাইকের অরিজিনাল পেপার না রেখে জেরক্স কপি রাখি তাহলে সেটা ভ্যালিড না ইনভ্যালিড দেখুন অ্যাকর্ডিং টু ল বাইকের রকম জেরোক্স পেপার কিন্তু ভ্যালিড নয় তবে সেই জেরক্স পেপারগুলিতে কোনো সিনিয়র ট্রাফিক পুলিশের সিগনেচার অ্যাটা স্টেট করিয়ে নিলে সেগুলো ভ্যালিড হয়ে যাবে অর্থাৎ সেই জেরোক্স পেপারগুলি অ্যাকসেপ্টেড করা হবে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম বাইক চালানোর সময় কোন কোন ডকুমেন্টগুলির আপনাদের প্রয়োজন কোনো ট্রাফিকে আটকে গেলে আপনার কি অধিকার রয়েছে এবং সেই ট্রাফিক পুলিশের কি পাওয়া রয়েছে এবং আপনার বাইকের জেরক্স পেপারগুলি ভ্যালিড না ইনভ্যালিড তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন